हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल नतून कथा। फ्रेंड्स, आज के सामने आलोचना करब कन्या शिशु सन्तान 38 दुई अक्षर खूब सुंदर सुंदर अर्थ सह नाम। तब फ्रेंड्स, भिडियोटी विस्तारित शुरू करार आगे अपन का एक छोट रिक्वेस्ट, जरा एखो पर्त चैनल के सबसक्राइब करें ता प्लिज हमार चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन के अल कर नीन। तो चलो फ्रेंड्स, आजकल भिडियो शुरू करा जा। बंधुरा, आपनारा जदि आपनादेर कन्या सन्तानदेर जोन्नो रेखार अक्षर दिए नाम रखते चान ताहले एक नम्बर नामटी रखते पारें। एक नम्बर नाम रेष्टि। रेष्टि नामेर अर्थ हलो शुभ। दुई नम्बर नामटा तालबेस अक्षर दिए खुबी सुंदर एकटा नाम, एई नामटा हलो शर्मी। शर्मी नामेर अर्थ हलो सुखी। तीन नम्बर नामटा दंदेस अक्षर दिए खुबी मिष्टी एकटा नाम, एई नामटा हलो स्नेहा। स्नेहा नामेर अर्थ हलो स्नेहेर जोग्गा बा आद्रिता। चार नम्बर नामटा म अक्षर दिए खुबी क्यूट एकटा नाम, एई नामटा हलो मेधा। मेधा नामेर अर्थ हलो बोध शक्ति। बंधुरा, आपनारा जदि आपनादेर कन्या सन्तानदेर जोन्नो तालबेस अक्षर दिए खुबी मिष्टि नाम रखते चान ताहले पाँच नम्बर नामटी रखते पारें। पाँच नम्बर नाम श्रेष्ठा। श्रेष्ठा नामेर अर्थ हलो उत्कृष्टा। छय नम्बर नामटा ल अक्षर दिए खुबी मिष्टि एकटा नाम, एई नामटा हलो लेखा। लेखा नामेर अर्थ हलो लिखन बा रचना। सात नम्बर नामटा दंदेस अक्षर दिए खुबी क्यूट एकटा नाम, ए नामटा हलो स्निग्धा। स्निग्धा नामेर अर्थ हलो स्नेहपूर्णा। आठ नम्बर नामटा हसई अक्षर दिए खुबी मिष्टि एकटा नाम, ए नामटा हलो इष्टि। इष्टि नामेर अर्थ हलो इच्छा। बंधुरा, आपनारा जदि आपनादेर कन्या सन्तानदेर जोन्नो तालबेस अक्षर दिए नाम रखते चान ताहले नय नम्बर नामटी रखते पारें। नय नम्बर नाम सृजा। सृजा नामेर अर्थ हलो सौंदर्य थेके जन्म जे नारीर। दस नम्बर नामटा ह अक्षर दिए खुबी छोट्ट किऊट एकटा नाम, एई नामटा हलो हिया। हिया नामेर अर्थ हलो हृदय। एगारो नम्बर नामटा तालबेस अक्षर दिए खुबी सुंदर एक नाम, ए नामटा हलो शिल्पा। शिल्पा नामेर अर्थ हलो कारुकार्य। बंधुरा, आपनारा जदि आपनादेर कन्या सन्तानदेर जोन्नो दंदेस अक्षर दिए खुबी मिष्टि नाम रखते चान ताहले बारो नम्बर नामटी रखते पारें। बारो नम्बर नाम सुहा। सुहा नामेर अर्थ हलो रागिनी विशेष। तेरो नम्बर नामटा र अक्षर दिए खुबी छोट्ट मिष्टि एक नाम, এই নামটা হলো রিক্তা। রিক্তা নামের অর্থ হলো তিথি বিশেষ। চোদ্দ নম্বর নামটা হ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা হলো হৃষ্টি। হৃষ্টি নামের অর্থ হলো আনন্দ বা প্রফুল্লতা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য ধ অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে পনেরো নম্বর নামটি রাখতে পারেন। পনেরো নম্বর নাম ধৃতি। ধৃতি নামের অর্থ হল ধারণ। ষোলো নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম, এই নামটা হল প্রীতা। প্রীতা নামের অর্থ হল তৃপ্তা বা আনন্দিতা। সতেরো নম্বর নামটা দন্দেস অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা হলো সোয়াতি। সোয়াতি নামের অর্থ হলো সূর্যপত্নী বা নক্ষত্র বিশেষ। আঠেরো নম্বর নামটা দন্দেন অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা হলো নেহা। নেহা নামের অর্থ হলো স্নেহ বা প্রীতি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য র অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে ১৯ নম্বর নামটি রাখতে পারেন। ১৯ নম্বর নাম রীতি। রীতি নামের অর্থ হলো প্রথা বা নিয়ম। ২০ নম্বর নামটা ব অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা হলো বীতি। বীতি নামের অর্থ হলো দীপ্তি।
একুশ নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা হল মঞ্জু। মঞ্জু নামের অর্থ হল মনোহর বা সুন্দর। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য প অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে ২২ নম্বর নামটি রাখতে পারেন। ২২ নম্বর নাম পৌষি। পৌষি নামের অর্থ হল পৌষ মাসের পূর্ণিমা। ২৩ নম্বর নামটা দন্তিন অক্ষর দিয়ে খুবই সুন্দর একটা নাম। এই নামটা হল নিতা। নিতা নামের অর্থ হল নিমন্ত্রণ। ২৪ নম্বর নামটা গ অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম। এই নামটা হল গীতি। গীতি নামের অর্থ হল সঙ্গীত বা গান। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য ক অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে ২৫ নম্বর নামটি রাখতে পারেন। ২৫ নম্বর নাম কৃতি। কৃতি নামের অর্থ হল রচনা। ২৬ নম্বর নামটা ঐকার অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম। এই নামটা হল ঐশী। ঐশী নামের অর্থ হল ঐশ্বরিক। ২৭ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হল তোয়া। তোয়া নামের অর্থ হল জল। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য প অক্ষর দিয়ে খুবই মিষ্টি নাম রাখতে চান, তাহলে ২৮ নম্বর নামটি রাখতে পারেন। ২৮ নম্বর নাম পৃথি। পৃথি নামের অর্থ হল পৃথিবী। ২৯ নম্বর নামটা দন্তিন অক্ষর দিয়ে খুবই সুন্দর একটা নাম। এই নামটা হল নিশা। নিশা নামের অর্থ হল রাত্রি। ৩০ নম্বর নামটা চ অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম। এই নামটা হল চারু। চারু নামের অর্থ হল সুন্দর বা কোমল বা মনোরম। ৩১ নম্বর নামটা দীর্ঘ অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম। এই নামটা হল উর্মি। উর্মি নামের অর্থ হল তরঙ্গ। ৩২ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি একটা নাম। এই নামটা হল তুষ্টি। তুষ্টি নামের অর্থ হল তৃপ্তি। ৩৩ নম্বর নামটা একার অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা হল এসা। এসা নামের অর্থ হল স্মরণীয়া। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দ অক্ষর দিয়ে খুবই ছোট্ট নাম রাখতে চান, তাহলে ৩৪ নম্বর নামটি রাখতে পারেন। ৩৪ নম্বর নাম দীপ্তি। দীপ্তি নামের অর্থ হল আলোক বা প্রভা। ৩৫ নম্বর নামটা হসই অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হল ইলা। ইলা নামের অর্থ হল পৃথিবী। ৩৬ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট সুন্দর একটা নাম। এই নামটা হল তাপ্তি। তাপ্তি নামের অর্থ হল নদী বিশেষ। ৩৭ নম্বর নামটা হস্র অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম। এই নামটা হল উশ্রী। উশ্রী নামের অর্থ হল নদী বিশেষ। এবং ৩৮ নম্বর নামটা হস্র অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম। এই নামটা হল ইতু। ইতু নামের অর্থ হল সূর্য বা মিত্র। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটিতে রাখা নামগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন। আর আপনাদের যে সমস্ত পরিচিত মানুষরা রয়েছেন, তাদের যদি নামের ভিডিও প্রয়োজন হয়ে থাকে, তাদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। থ্যাংক ইউ।